বাঁকুড়ায় একাধিক দাবিতে পথ অবরোধ সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের তরফে, এবং এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে যদি তাদের দাবি না মানা হয়। সামাজিক সুরক্ষা প্রদান ও বেতন বৃদ্ধি করতে হবে, মোট ১৩ দফা দাবিতে সারেঙ্গা ব্লকের বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ওপর প্রতিবাদ মিছিল, পথ অবরোধ। পিরার গাড়ি মোড়ের বাজারে প্রথমে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, এরপর বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক ধরে চলে পথ অবরোধ, আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। যে ১০ মাসের বেতন নয় ১২ মাসের বেতন মিড ডে মিল কর্মীদের দিতে হবে এবং তাদের বাঁচার মতো বেতন দিতে হবে, অর্থাৎ ১৮,০০০ বেতন তাদের দিতে হবে, শিশুদের পুষ্টিকর খাবার দিতে হবে, আর তার সাথে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, অর্থাৎ শ্রমিক হিসাবে তাদের স্বীকৃতি দিতে হবে, তাদের পিএফ, পেনশন, গ্রাজুইটি সহ অন্যান্য ১৩ দফা দাবি নিয়ে এই পথ অবরোধ। অন্যদিকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে ইউনিয়নের সদস্যদের দাবি বিভিন্ন দফতরে বারবার জানিয়েও দাবি মানা হয়নি। তবে আগামী দিনে তাদের দাবি মানা না হলে ১০ই জানুয়ারি সারা বাংলা জুড়ে কর্মবিরতি হবে। আমাদের যে দাবি, ন্যায়সঙ্গত দাবি সবাই মনে করছেন, অফিসাররাও বলেন, কিন্তু তারা দাবি একটাও পূরণ করেননি, কিছু অল্প বিস্তর হয়েছে। তাহলে আমরা এই আন্দোলন যদি আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় না হয়, স্তরে স্তরে আমরা আন্দোলনে যাব। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, আগামী ১০ই জানুয়ারি আমরা কর্মবিরতিতে যাচ্ছি একদিনের, তাতে যদি সরকার না দাবি মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, দীর্ঘস্থায়ী কর্মবিরতি চলবে। রাজ্য জুড়ে মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খাবারের মান নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি মিড ডে মিল কর্মীদের কর্মে অবহেলার ছবি উঠে আসছে বারবার। সম্প্রতি এক মিড ডে মিল সেন্টারে খিচুড়ি থেকে মিলেছে আস্ত ইঁদুর, গাফিলতি যে রয়েছেই তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে আদৌ তাদের দাবি দাওয়াকে কতটা গুরুত্ব দেবে রাজ্য সরকার তা নিয়ে সংশয় রয়েছেই। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, নিউজ বর্তমান।